দশ মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ আবাসিক ভবনগুলো খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে নিরাপত্তাহীনতায় দিন যাপন করছেন লাখ লাখ বাসিন্দা ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় শুক্রবারও দুটি স্কুলে হামলা চালায় দখলদার সেনারা এতে হতাহত হন বেশ কয়েকজন উপত্যকাটির মধ্যাঞ্চলের নুসেইরাজ শরণার্থী ক্যাম্পেও বোমা হামলা চালায় তারা এমনকি ম্যাঘাসি ক্যাম্পেও বোমা বর্ষণে নিহত হন বেশ কয়েকজন রাফা শহরের পশ্চিমে আবাসিক অঞ্চলেও হামলা অব্যাহত রয়েছে আশ্রয়ের সন্ধানে খান ইউনিস শহর ছেড়ে পালাচ্ছেন অনেকে তবে সেখানেও মুহুর্মুহু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে নিরপরাধ এসব ফিলিস্তিনিদের ওপর তেমন হামলা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তবে প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এর মধ্যে পুনরায় যুদ্ধবিরতির আলোচনা করতে আগামী ১৫ আগস্ট ইসরায়েল ও হামাসকে আলোচনার টেবিলে বসতে আমন্ত্রণ জানিয়েছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি চূড়ান্ত করতে এই আহ্বান জানানো হয়েছে আলোচনা হতে পারে দোহা কিংবা কায়রোতে এতে সম্মতি জানিয়ে তেলাবিব জানিয়েছে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠানো সহ চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করার চেষ্টা করা হবে যদিও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি সময় সংবাদ